ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিনই কিন্তু চেতলা অগ্নিতে ভিড়টা ছিল চোখে পড়ার মতো। আজও কি ছবিটা একই? একদমই মাধুরী, আজও ছবিটা একই। এই যে একটু আগে শুনছিলাম না, শোভাবাজার রাজবাড়ি থেকে মল্লিকবাড়ি সব জায়গাতেই কি হচ্ছিল না, প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া, যেখানে সিঁদুর খেলা রয়েছে, ঘট বিসর্জন, এই যে প্রক্রিয়াগুলো আমরা বনেদি বাড়িগুলিতে দেখে আসছি সকাল থেকে এবং কিছু বারো বাড়িতে, এখানে কিন্তু সেই ছবিটা একেবারে উল্টো। অর্থাৎ তুমি যেমনটা বলছিলে, প্রত্যেক দিনের মতো ভিড় একেবারে জমে উঠেছে এবং আবহাওয়ার যে ভ্রুকুটি ছিল গত কয়েকদিন সেটাও আজকে যেহেতু সকাল থেকে সেরকমভাবে নেই, তাই মানুষ একেবারে বেরিয়ে পড়েছে চেচে কুটে উপভোগ করবার জন্য। বিজয়া দশমী, বিষাদের দশমী হতে পারে, বিষাদের বিজয়া হতে পারে ঠিকই, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং থিমের প্রাচুর্য এখানে তো বরাবরের মতো এবারেও রয়েছে। আর এই ষোলো কলায় পূর্ণ থিমকে মাথায় রেখে যেভাবে সাজানো হয়েছে মাকে এবং মণ্ডপকে, সেই মণ্ডপকে দেখার সুযোগ ছাড়তে আজ বিজয়া দশমীর দিনও কেউ ছাড়েননি। অর্থাৎ যারা মিস করে গেছেন তারা আজকের দিনটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিচ্ছেন। এবং অবশ্যই ভিড় দেখলে বলতেই হবে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, বিকেল থেকেই সন্ধে করালে এই ভিড় কোথায় গিয়ে দাঁড়াবে বলা যাচ্ছে না। সব মিলিয়ে জমজমাট চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। একদমই মধুমন্দি, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। একদিকে যখন বাড়ির পুজোগুলো ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা, সেই কারণে মন খারাপ, অন্যদিকে বারোয়ারি পুজো মণ্ডপগুলোতে কিন্তু এখনো উৎসবের আমেজ রয়েছে এবং সেই উৎসবের আমেজটা চেটে ফুটে নিতে কিন্তু দর্শনার্থীরা আজও ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে। আর এরই মধ্যে ছোট বড় একাধিক প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সরাসরি চলে যাবো বাগবাজার ঘাটে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চৈতালি চক্রবর্তী। চৈতালি, বাগবাজার ঘাটে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি, কতটা জমজমা? একদমই তাই, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর বিসর্জন হলে, এবং আমি বলবো আমার ক্যামেরা পার্সন অজয় দাসকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে, যেখানে তুমি দেখতে পাবে যে প্রত্যেকেই আছেন এখানে এবং প্রত্যেকেই বেশ একটু আগে ভিড় জমিয়েছিল, এখনও তারা রয়েছেন, একের পর এক প্রতিমা আসছে। সেই জন্য কিন্তু ঘাট যে একদম ঠিকঠাক করে রাখার যে দায়িত্ব সেটাও কিন্তু পালন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকেই ভিড় জমিয়েছেন এবং প্রতিমা যাতে নিয়ে আসা যায় সুস্থভাবে, কেননা একটু আগে শোভাবাজার রাজবাড়ির যে ঠাকুর বিসর্জন হলো তার জন্য কিন্তু বেশ ভিড় জমিয়েছিলেন, পরিবারের সদস্যরা তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে এই যে শোভাবাজার রাজবাড়ির যে ঠাকুর বিসর্জন হয়, মাঝগঙ্গায় গিয়ে পরে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়, অনেক ধরনের প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এখন যদিও পুলিশের তৎপরতায় সেখানে কিন্তু এখন ঘাট অনেকটাই দর্শনার্থীদের ভিড় কমানো হয়েছে, তা কেননা তুমি দেখতেই পাচ্ছ যে ঘাটে প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু প্রতিমা যাতে সুস্থভাবে নিয়ে আসা যায় এবং বিসর্জন দেওয়া যায় সেই প্রক্রিয়ায় কিন্তু একের পর এক চলছে এই বাগবাজার ঘাটে। একদমই দেখা যাচ্ছে ছোট বড় মিলিয়ে একাধিক প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাবুঘাট থেকে বাগবাজার ঘাট সর্বত্রই একই ছবি, পাশাপাশি বাড়ি থেকে বারোয়ারি সর্বত্রই বিষণ্ণতার সুরের পাশাপাশি দশমী, বিজয়া দশমী, এরপর কোলাকুলি শুভেচ্ছা বিনিময়, সেই আনন্দটুকুও কিন্তু রয়েছে।